ايه ايه فاروق بھائی، فاروق আরিফ ভাই، এন তো থাকার রুম আছে। হ্যাঁ এন তো থাকার রুম আছে বলে মনে আবার কেউ আসেনি। না না ভালো থাকে আর আবার কেউ গুলি টুলি করবো নি। হ্যাঁ এই গুহাটা দেখ, এই যে গুহার মধ্যে তো মানুষ থাকে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ভাবছি আমি উপরে যাব, চলেন আপনারা সাথে, কারণ সন্ধ্যা হয়ে আসছে, আমাদের এখান থেকে ফিরে যাইতে হবে। তো ফিরে যাওয়ার আগে আমি আপনাদেরকে এই সুন্দর জায়গাগুলো আরও একবার দেখাইতে চাই। এই যে দেখেন গাড়ি কিন্তু আমরা অনেক নিচে রেখে আসছি, কারণ আমাদের যাইতেও কিন্তু অনেক সময় লাগবে। এই তুমি এত কথা বাদ দে, কান্দল তো বাহুবলি ভারে তুমি পারত না। এই আইও আইও দেখছো নি ভাইরাল হয়েছে ফারুকে, ফারুক ভিউয়ার্স আপনাদেরকে আমি এখন একটা দৃশ্য দেখাবো। আসলে দেখার পরে কিন্তু আমার খুব কষ্ট হইতেছে আর চোখে পানি আসার মতো। এই যে একটা রুম দেখতেছেন আপনারা। হুম এই রুমটা কিন্তু এটা রুম, এটা কি বলবো আপনাদেরকে, মুরগির থাকার রুম না আসলে মানুষ থাকার, না এটা বাথরুম বলবেন, না এটা আসলে কি বলবেন, এটা কিন্তু একটা রুম, একটা মানুষের থাকার, একটা আজনবী থাকার একটা রুম কিন্তু এটা। এখানে এই পাহাড়ের মধ্যে এই যে দেখেন এটার ভিতরে ছাগল পালে আর এটার মধ্যে ঘুমায়। প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু, অনেক তুফান, আর এটা হচ্ছে মজলিশ বসার, যেই লোকটা থাকে এখানে ইউমিনি তার বসার কিন্তু এটা রুম। হ্যাঁ না বসার, হ্যাঁ বসার একটা মজলিশ বলতে পারেন, আর এটা হচ্ছে তার রুম। এই রুমের দরজাটা কোন দিক দিয়ে এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন শুধু একটা মশারি আর এই যে থাকার মতো শোয়ার মতো একটা রুম। কি বলবো আমার দেখাইতেই কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমি কীভাবে দেখো, শুধু একটা ছোট্ট একটা কুর্সি খাট রাখার মতো, এই যে দেখতে পাচ্ছেন এই মশারি দিয়া, আর এই যে ছোট্ট আমার মনে হয় এইভাবে এইভাবে দেড় হাত আর এইভাবে মনে হয় তিন হাত, যে একটা কবর বলতে পারেন। সত্যি একটা যেমন কবরের সাইজ যেরকম না ঠিক এরকম। আর রক্ষার জন্য এই যে দেখেন যদি কোনো জীবজন্তু কিছু আসে তাহলে হচ্ছে এই কুড়াল, এই দেখছেন এই কুড়াল, এখানে এসে বসে। আর তার খাবার দাবারের কথা আমি কি বলবো, এটা হচ্ছে যখন ঠান্ডা পড়ে গা দেওয়ার জন্য। এই যে তার কম্বল দেখেন বৃষ্টিতে ভিজা গেছে কিন্তু এখন বাহিরে দিয়ে দিছে এই ময়লার মধ্যে। আর খাবার দাবারের বিষয়গুলো হচ্ছে একদিন আনলে সাত দিন খায় না, এটা হচ্ছে খবুজ, এই খবুজগুলো কিন্তু শক্ত হয়ে যায়, তখন রৌদ্রে দেওয়ার পরে আরও শক্ত হয়, তারপরে এটা পানিতে ভিজায়, পানিতে ভিজায় তারপর খায়। আমি দেখবো ইউমিনিটা গেছে ছাগল আনার জন্য, ছাগল নিয়ে আসার পরে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। অনেক উপরে কিন্তু এখান থেকে দেখা যায় না, অনেক উপরে পাহাড়ে ছাগল নিয়ে গেছে, দেখি আসুক, আসলে আপনাদের মাঝে আমি পরিচয় করিয়ে দেব। দেখেন চতুর্পাশে পাহাড় আর পাহাড়ি, পাহাড়ের মধ্যে কিন্তু রাতের বেলা হোক দিনে হোক সে একা এখানে থাকে। এই যে দেখেন চতুর্পাশের দৃশ্যগুলো, আশেপাশে কিন্তু কেউ নেই, না কোনো কারেন্ট না কোনো কিছু, এই যে তার থাকার রুমটা, এটা তার ঘর। কি করবো, এটা ক্যামেরা, এটা মোবাইল না করে ভাই, আপনি লোন আছে 1 GB 100 GB আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন আমরা আজকে চলে আসলাম পাহাড়ে। তো এই পাহাড়ের মধ্যে আজকে ঘুরতে আসলাম ঈদের একটা ছুটিতে। তো এখানে ঘুরতে কেমন এবং জায়গাটা কত সুন্দর সেই বিষয়টা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। কে কে আছে সাথে, এই যে দেখেন আমার সাথে আছে ফারুক, আর এই যে উপরে আছে আরিফ ভাই বসা আছে। চলেন আমরা এখন আরিফ ভাইয়ের কাছে যাব। এখানে কিন্তু বৃষ্টির পানিগুলো পাহাড় থেকে নামতাছে, এই যে দেখেন একটা শনশন শব্দ কিন্তু পাচ্ছেন আপনারা। তো চলেন যাওয়া যাক, কথা না বাড়িয়ে দেখাই জায়গাটা কত সুন্দর। এই যে দেখেন পাথরগুলো, এই পাথর পিছলে বনি আবার না, অসাধারণ সুন্দর জায়গা কিন্তু, বিকালবেলা আসলে এইরকম জায়গার মধ্যে সময় কাটাতে খুব ভালো লাগে। আর যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা প্রায় সময় কিন্তু এই সমস্ত জায়গায় আসি ঘোরার জন্য। ফিরে গেলাম, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যদি সাপ থাকে আর কি। তো আশা করি তিনজন আছে, সাপ থাকলেও তেমন একটা সমস্যা হবে না।
দেখা বছল তুইব কামড় দেওয়ার আগেই কিন্তু দেখতে হইব মানে সুবল মারার আগেই আমাদের দেখতে হইব এই যে আমাদের দরবেশ বসে রইছে এখানে দেখেন কি ভাই কষ্ট করে আনলাম কইলাম আনতে দিলা হের আগে এটা কেমন কথা আজকে চলেন দেখি কতটুকু করে যাওয়া যায় ধরেন আমার খালি পকেট আছে বাংলা আমার পকেটে ভর্তি হচ্ছে বিসি কুমড়া বিসি বিসি নিয়ে নিয়েছি খালি খামো আর আটমো বাস আমার সাথে আজকে পুরো মানুষ নাই কারণ পুরো মানুষ থাকলেই ঝামেলা নাকি পুরা মানুষে যাবো না উপরে যাবো না ডরায় পাল লাগে না হরান লাগে এটা খাওয়ার পর কিন্তু একটা সত্যি আছে শরীরের মধ্যে এই যে দেখেন কতটুকু ঘুরে আসলাম চলেন উপরে যাওয়া যাক তিনটা দিয়েছে তিন দুইটা মেমোরি একটা হ্যাঁ এটা তো শিখছেন আমার বাচ্চাগুলো ভাই কেমনে যাবো কোন দিক দিয়ে যাবো হ্যাঁ নিচে নাম তুই কত বড় একটা বিডি পদ্মা সেতু এই ও বেড আমি একটা ভালো জিনিস খুঁজে খুঁজে বের করেন আপনি খালি ফেসের দেখেন পানিগুলো কোথা থেকে আসে এই যে কিভাবে আসে পারুক দেখেন এখানে কত পাথর যতদূর যাবেন এরকম কিন্তু আসলে ওই যে বাংলাদেশে যে কাদার সিস্টেম এখানে কিন্তু কাদার তেমন একটা সিস্টেম নেই আচ্ছা এই গাছটা কি ফুল গাছ রে ভাই প্রায় জায়গায় দেখি আর পাহাড়ে তো দেখি অনেক পুরানো মনে হয় সম্রাট আমি আজকে 17 বছর ধরে একটা ফুল দিই এরকম একটা গাছ দেখি এক পাকিস্তানি দোকানের সামনে 17 বছর ধরে এরকমই ও উপরে যাওয়া সম্ভব না এই যে দেখেন এই পাথরগুলো কিন্তু আমার মনে হয় পিছলে হবে শ্যাওলা আছে তো উপরে গেলে একদম আত্মা নিয়ে বাড়িতে যেতে পারতাম না ও পাহাড়ে উঠলে কিন্তু অনেক অরান লাগে পারুক আসো না এই এই যে দেখেন এই জায়গাটা যদি সাদাত ভাই দেখতো তাহলে এখানে সাদাত ভাই আইসা রাত্রে একটা মোমবাতি নিয়ে আইসা না দেন না আরও দুই একজন নিয়ে আইসা কিন্তু এই পাশে একজন এই পাশে একজন হেরা দুজন একসাথে এই পাশে একজন এই পাশে একজন হেরা দুজন একসাথে কী করতো আরিফ ভাই আর না এই যে ওই যে সেদিন রাত্রে খেলো না এই পাশে দুজন এই পাশে আর এই পাশে দুজন মিলে কী জানি খেলো না এটা খেলতো
কিন্তু আসলে পাথরগুলো কিন্তু তেরা তেরা কোন পাশে ফা দিয়া কোন পাশে দিমু এই পাশে দিলাম একটা এই যে দেখেন তারপরে 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 এই এই ভাই এনে ছোট্ট একটা ঘর দেখা যাইতাছে এটা মনে ছাগলের ঘর দেখি উপরে যাও এতক্ষণ তো ভালো পাথর উপরে দিলাম তো ছোট ছোট এলোমেলো পাথর আর কই যাবো আমি চিন্তা করছি ওই যে দেখেন ছোট্ট একটা ঘর এনে অবশ্যই কেউ আছে মনে হয় যাবো সেখানে কাজ করেন একশো একশো মেহেন্দি খামু ইয়ার আইতে এখানে মেহেন্দি খামু কাজ করেন জলদি আরে ভাই ওরতাস তো ভালোই লাগে নামতে না বুঝবা হ্যাঁ কত উপরে উঠছি আমরা দেখেন এই যে দেখেন সেই ইউমেনের বাসস্থান আমরাও যদি রাব্বানের মতো আমার ভুল জায়গায় পড়তাম তো আমগো এখন অনেক ঠান্ডা লাগলো সবই এটা তোর হরে আমরা কেউ বানাইনি সম্ভব সব পাথর মনে হয় বাস বাস করে থুয়ে দিয়েছে পাড়ে পাড়ে ফারুকের কিন্তু স্মৃতিশক্তি ফারুকের কিন্তু স্মৃতিশক্তি ফিরাইতে আছে বসে দিয়ে ভাই স্ত্রী তিনটা মনে হচ্ছে কেউ বসে দিয়ে গেছে পাথর গুলি আর না বুঝেন একটা গাছ দেখো এটা কি গাছ বিভার্স
আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু আসলে চিনতে পারলাম না, পাহাড়ে আসলাম, পাহাড়ে এসে এগুলো দেখলাম, খুব ভালো লাগতেছে কিন্তু গাছটা দেখতে। ধরবো না, কারণ ধরলে কি হয় জানি না। এই দুজন আছে খালি খাওয়ার ধান্দায়, বুঝছেন? এই যে দেখেন কি এক বিসি পাইছে। ওই আরিফে নাকি, আরিফ ভাইজু নাকি সুন্দর জায়গা খুঁজা পাইছে। চলেন সাদ ভাইয়ের সারাই আমরা ভ্রমণ করি আজকে ঈদের আনন্দটা পাহাড়ে পাহাড়ে আটটা শরীর কমাই। এই হচ্ছে ঈদ আনন্দ, ঈদ আনন্দ পাথরে পাথরে। এই যে দেখছেন কি সুন্দর একটা পাথর এটা রে। এই ফারুক এটা আলগি দাও, এটা একটু নিচে নামো না, একটু 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 নিচে নামান ফারুক। এই তুমি এত কথা বাদ দে, কান্দল তো বাহুবলি ভারে তুমি পারতা না। এই ইয়ো আইয়ো আইয়ো দেখছো নি ভাইরাল হয়েছে ফারুকে। ফারুক তুমি এটা আলগি দিয়া এনো কি বাড়ি গেল তোমার ফারুক। আই ভাই ফারুক এটা আলগি দিয়ে তো ফারুকের কাম শেষ ভাই, মানিকুত মারা লাইছে ফারুকে। এনো কিন্তু আমরা ক্রিকেট খেলতে পারবো, দেখছেন? এই দেখছেন এই ফার্স্ট থেকে ওই নিচের থেকে যদি বোলিং করে আর এখান থেকে যদি ব্যাটিং করে, ও রে দেলোর ভাই কি ফাটাফাটি জায়গা ও ভাই, দেখছেন ভাই? পাকিস্তানি রইলে কিন্তু শুরু করে দিত। আমরা আসছিলাম একটা ইউমিনের সাথে কথা বলার জন্য, কিন্তু এটা আমাদেরকে দেখে ভয় পাইয়া পাহাড়ের অনেক উপরে উঠা বসে রয়েছে। তো যাই হোক সে বুঝতে পারেনি, আমরা আসছিলাম কিন্তু একটু গল্প করার জন্য আর তার দুঃখ সুখের আলাপ আপনাদেরকে জানানোর জন্য, কিন্তু সে ভয় পাইছে সেই জন্য আর পারলাম না। তবে তার রুমটা কিন্তু আমি দেখাইছি আর এই যে দেখেন আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্য, সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখবেন। আর কত সুন্দরভাবে যেন পাথরগুলো কি বলবো, যেন নিজ হাতে খুব সুন্দর করে বসায় রাখছে, মানে কি বলবো যে কারুকাজ যারা করে তাদের মতো, ছবি আঁকার মতো। তো আসলে আরিফ ভাই ফারুক কি আমরে ডাকে এ এই ফারুক ভাই, ফারুক আরিফ ভাই এনে তো থাকার রুম আছে, এনে তো থাকার রুম আছে বলে মনে আবার কেউ আসেনি, আবার কেউ গুলি টুলি করবো নি। এই যে গুহার মধ্যে তোর মানুষ থাকে মনে হয়, না না মানুষ থাকে মনে, রাত্রে কোনো ইউমিনি টিউমিনি বা কেউ থাকে মনে হয়, দেখছেন? হ্যালো আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ কে হল এসে ঈদ মুবারক, ঈদ মুবারক এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাই এসে আল্লাহ আলহামদুলিল্লাহ ফ্যানিন তাহ নাক সামরান। আয় ভাই শেখ আনা কি বাই ছুয়া জানি ইন্দু তোরাই পান গিরিপ আয় আয় তাই আসি। লালা কুল্লু সে গায়ে তো হুয়া আখু ইজি বর্দু হুয়া আখু কেবির বর্দু ইজি বা দেন হুয়া রে জয় তো সিত্তামিয়া হুয়া কাল্লাম তো মালি সাল্লাহ মারাতা আনি মা ইজি কিরা আলাসন ইন্তা আতি তো কুল্লু সে কুয়েস বা হাগে আখু হুয়া তাবান সোয়া হুয়া মারি দেওয়া বস কালাম জিয়াদা। লাইয়া শেখ হুয়া ফি মারিদ সোয়া হুয়া আখু কালাম জি কিরা হুয়া না কুকুল সাওয়া হুয়া ইজি তো বাদন সুই তো মালিশ আয় হুয়া বস কালাম
هذا الشيخ كبير ايجي دهن كوثايا سيخن هذا منطقة حق عارف هو في رايس هناك هذا في شفتو هذا جبل هناك ممكن انا كتدو كيف زاقا ممكن هناك 50 متر هو هذا الهن في هناك رايس والله খুব সুন্দর একটা জায়গা সত্যি ফাটাফাটি দেখার মতো সৌদি আরব আসলে অনেক সুন্দর অসাধারণ ভাবছি আমি উপরে যাব চলেন আপনারা সাথে কারণ সন্ধ্যা হয়ে আসছে আমাদের এখান থেকে ফিরে যাইতে হবে তো ফিরে যাওয়ার আগে আমি আপনাদেরকে এই সুন্দর জায়গাগুলো আরো একবার দেখাইতে চাই এই যে দেখেন গাড়ি কিন্তু আমরা অনেক নিচে রেখে আসছি কারণ আমাদের যাইতেও কিন্তু অনেক সময় লাগবে সেই জন্য এই যে দেখেন উপর থেকে হচ্ছে এই দৃশ্য আর যতটুকু উপরে যাবেন পাহাড় কিন্তু শেষ হবে না আসলে ক্যামেরা অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু আপনার পাহাড়টা কিন্তু অনেক বড় হাঁটতে হাঁটতে কিন্তু শেষ হবে না কারণ গাড়ি দিয়ে এই পাহাড়টা পাড়ি দিতে রাস্তা আছে কিন্তু এই পাহাড়টা গাড়ি দিয়ে পাড়ি দিতে কিন্তু আপনার সময় লাগে পুরো 45 মিনিট তো আপনারা বুঝতেই পারতাছেন আর আমরা পায়ে হেঁটে গেলে আমাদের কতক্ষণ লাগবে এলা চলেন সন্ধ্যা হয়ে যাইতেছে সন্ধ্যার আগে নেমে যাই আর ওই লোকটা ভয় পাইছে আমগরে দেখে হ্যাঁ নাই মজাক চলেন কোন জায়গায় বাইরে আর কত ফুল গাছ যাইতে হইব অনেক সুন্দর ফুলটা দেখেন ফুল ফিটারি এইদিকে যেদিকে যাই যেদিকে তাকাই ওদিকেই কিন্তু খুব সুন্দর তো সব সৌন্দর্য তো একদিনে উপভোগ করা সম্ভব না তো চলেন আজকের মতো ফিরে যাই আরে ভাই যেতে যেতে কিন্তু আজান দিয়ে লেব কারণ ফারুক আমরা কিন্তু কম উপরে আসিনি তো চলো এখন যাই هاي 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 فاروق زيدك داي زيدك داي قال لي منو بالي بنا لاست داي جي هندا بيبدو فورم تصل جوت بورد جي شوت بورد تصل يا كرستا اي سي اكون على كرستا جام يا راك دكا دكا ديشنال وي ايش في لوك تندا قال له تو كيسي لو اجا هذيك داي نعمل এটা হুনলে সাদা দেখো আরিফে সব জায়গায় বেদল লাগায় আর একটু পিছলে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে পানি দিয়ে দেয় না আমি মাঝে মধ্যে আই আমি ভাই ওই যে সিন্দাবাদ আসছিল না আগে দেখছিলেন না সিন্দাবাদ আলিফ লাইলা সিন্দাবাদ এই ফুল নিয়ে খাওয়াইলে উমুকে ইয়ে হয়ে যাবে নাকি পাথর থেকে মানুষ হয়ে যাবে আপনি দেখছেন এই গাছটা অসাধারণ অসাধারণ গাছ একটু গল্প টল্প করবো কে জানে যে আমরা এরকম করবো